নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলায় জোট নিয়ে এবার এআইসিসির উপর চাপ তৈরি করছে অধীর রঞ্জন চৌধুরী। আমরা একবার জানাই, জোটকে কেন্দ্র করে এবার বাংলার উপর রীতিমতো চাপ, বাংলায় জোট নিয়ে এআইসিসির উপরে চাপ অধীর রঞ্জন চৌধুরীর। অন্যদিকে তৃণমূল নয় বামেদের সঙ্গে জোটে আগ্রহী লোকসভার দলনেতা। বাংলায় এই নিয়ে চাপ বাড়ছে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের উপরও, এমনটাই সূত্রের খবর। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন এআইসিসি নেত্রী পূজা রায় চৌধুরী। আমরা আরো একবার যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবো টেলিফোন এর মাধ্যমে। এই মুহূর্তে রয়েছেন পূজা রায় চৌধুরী আমাদের সঙ্গে, এআইসিসি নেত্রী। পূজা দি, আপনাকে নিউজ ভ্যানগার্ডে পর্দায় স্বাগত। বাংলায় ইতিমধ্যেই জোটকে কেন্দ্র করে অধীর রঞ্জন চৌধুরীর একটা চাপ এআইসিসির উপর, এমনটাই মনে করা হচ্ছে, এবং কংগ্রেসের সভাপতির উপরও কোথাও গিয়ে সেই চাপ বাড়ছে, কি বলবেন? দেখুন, আমরা জানি যে আমরা ইতিমধ্যেই দেখলাম যে বিভিন্ন রাজ্যে, মানে বেশ কয়েকটা রাজ্যে, আমাদের যে ইন্ডিয়া জোট বা যে অ্যালায়েন্সটা করার কথা ছিল অনেকটা জায়গায় সুসম্পন্ন হয়েছে। আর বাংলা নিয়ে দেখুন, বাংলার পরিস্থিতি আমরা প্রত্যেকেই জানি যে বাংলার যা অবস্থা এখন, এই আজকেরও যদি ঘটনা বলি, সন্দেশখালীর অবস্থা দেখুন তো, এই জায়গায় দাঁড়িয়ে বা গেল পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বা যাই পরিস্থিতি বলুন, দেখুন এখানে কিন্তু আমাদের কোথাও না কোথাও তৃণমূলের সাথে যাওয়াটা ঠিক, মানে আমাদের মনে হয় না যে এখন এখন আমাদের সুপ্রিমো অধীর দা যা, মানে অধীর রঞ্জন চৌধুরী জি যা ডিসিশন নেবেন সেটাই আমাদেরকে, দেখা যাক এখন দিল্লির সাথে উনি কথা বলে কতটা কি করতে পারেন। কারণ দেখুন, একটা হলো বৃহত্তর স্বার্থে, যে আমাদের যদি দেশের কথা মাথায় রাখতে হয় তাহলে আমরা টিএমসির সাথে জোটের কথা চিন্তা ভাবনা করছি, বা প্রথম দিন থেকেই আমরা দেখেছি যে ইন্ডিয়া জোটে মমতা ব্যানার্জি ছিলেন। এবং আপনাকে একটা কথা আমি মনে করিয়ে দিই, আপনার নিশ্চয়ই মনে থাকবে যে একটা সময় ছিল যে ইয়েচুরি, ওই মা ইন্দিরা গান্ধীর সামনে দাঁড়িয়ে ওনার কিন্তু এই যে রেজিগনেশন লেটার পড়ে শুনিয়েছিলেন। আজকে তখনকার দিনে দাঁড়িয়ে ইন্দিরাজি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই লেট, মানে ওই পত্রটা শুনেছিলেন। আজকে কারোর সেরকম ক্ষমতা নেই যে তার বিরুদ্ধে কোনো কথা বললে বা বিরুদ্ধাচারণ করলে সেটা দেখা, প্রধানমন্ত্রী তো দূরের কথা, আমাদের মানে কর্মীদেরই সেই ইয়েটা নেই। তো আজকে দেখুন, অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন, উনি বাংলার নিরিখে কথা বলছেন, কারণ আমরা একের পর এক দেখেছি, সাগর দিঘি দেখেছি, যে আমাদের কিন্তু সিপিএম কংগ্রেসে যদি অ্যালায়েন্স হয় তা আমাদের, আমরা মানে আশাবাদী। তার সাথে সাথে যদি এটা সেন্ট্রাল ইলেকশন, তো সেখানে আমাদের পার্লিয়ামেন্টে আমাদের নাম্বার চাই, এই কারণে, কারণ আমাদেরকে 24-এ বিজেপিকে সরাতে হবে। তো সেই দিকে যদি আমি দেখা যায় তাহলে ঊর্ধ্বতন নেতৃত্বরা যা ডিসিশন নেবেন বা যেটা ভালো হবে দলের পক্ষে প্লাস দেশের পক্ষে, কারণ যেহেতু এটা প্রধানমন্ত্রীর নির্বাচন, তো সেইটা আমার মনে হয় যে ওনারা যা সিদ্ধান্ত নেবেন তো সেইটা আমরা মাথা পেতে নেবো আর কি। সেই জায়গাটাই এই যে অধীর রঞ্জন চৌধুরী, তিনি বলেছেন যে বামেদের সঙ্গে জোটে যাবেন, এবার তৃণমূলের সঙ্গে নয়। সেই জায়গাতে এআইসিসি যদি মল্লিকার্জুন খাড়গে যদি নির্দেশ দেন যে জোটে যেতে তৃণমূলের সঙ্গে, তখন আপনাদের স্ট্যান্ড পয়েন্ট কি হবে? দেখুন, তখন নিশ্চয়ই যদি আমাদেরকে খার্গেজি কিছু বলেন তাহলে নিশ্চয়ই আমাদেরকে যেতে হবে, কারণ সেটা বিশেষ করে আমার থেকেও ভালো আমাদের যিনি সভাপতি রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী জি, উনি ভালো বুঝবেন এবং উনি নিশ্চয়ই তার মান্যতা দেবেন বা কিছু। আমি তো শুধু একজন কর্মী মাত্র, কিন্তু যা ওনারা সিদ্ধান্ত নেবেন নিশ্চয়ই ওনাদের মধ্যে কথাবার্তা হয়েই সেরকম কোনো কথা হবে। কারণ দিল্লিও জানে যে আমরা গত কয়েকটা নির্বাচনে সিপিএম আমাদের জোটসঙ্গী ছিল, এবং এই ভারত যাত্রাতেও সিপিএম এর লোকজনেরা আমাদের যারা নেতৃত্বরা ছিলেন ওরা রাহুল গান্ধীজির সাথে পায়ে পা মিলিয়েছেন, সেটাও আমরা দেখেছি। সেই জায়গাতে আমাদের তৃণমূলের বিরোধিতাও আমরা দেখেছি। তো এখন সেই জায়গা থেকে যদি বলেন তাহলে অধীর চৌধুরী জি যেটা বলছেন আমাদের বাংলার নিরিখে সেটা অনেকটা ঠিক বলছেন, কিন্তু মানে অনেকটা মানে কি বলবো, এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা ঠিক বলছেন, কিন্তু দেশের স্বার্থে হয়তো আমাদেরকে তৃণমূলের সাথে যেতে হতে পারে।
তাই যদি হয়, যদি এআইসিসির নির্দেশ মোতাবেক আপনারা তৃণমূলের সঙ্গে যান, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চ শেয়ার করতে আপনাদের কোনো আপত্তি থাকবে না তখন? দেখুন, এটা ব্যক্তিগত স্তরে বলতে গেলে আপনিও জানেন আমরাও জানি যে আমরা এখানে লড়াইটা বাংলাতে কিন্তু তৃণমূলের সাথেই মূলত। এটার মানে এই নয় যে 24-এ জোট মানে সারা জীবন জোট সঙ্গী করে চলা, সেটা নয়। আমি আগের দিনও আপনাকে বারবার বলেছি যে দুটো জিনিস, মানে একটা হয় যে যারা বিশ্বস্ত, এই যে কুকুর পশি কারণ কি ওরা বিশ্বস্ত, আর শিয়াল ধূর্ত হয়, তাদেরকে বন্দি বানিয়ে রাখতে হয়, সেটা আমি সেই দিনও বললাম। তো এখানে যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি ভীষণ ধূর্ত এবং ওনাকে কিন্তু ছেড়ে দিলে উনি এই দাঁত নখ বসাতে কিন্তু ছাড়বেন না, যেটা আমরা ত্রিপুরা নির্বাচনে দেখলাম, যেটা আমরা তার আগে গোয়াতে দেখলাম, মেঘালয়ে দেখলাম। আমাদের একটাই বক্তব্য, এখন মঞ্চ শেয়ার করাটা বড় কথা নয়, এখন আমাদেরকে দেশটাকে বাঁচাতে হবে, যেটা ঈশ্বরের বরপুত্র মোদিজি যেটা নিজেকে দাবি করছেন এবং বলছেন যে উনি যদি দ্বিতীয়বার ক্ষমতায় আসেন তাহলে কিন্তু ওয়ান নেশন ওয়ান ভোট করে দেবেন। তো তার থেকে যদি বাঁচতে হয়, ডিক্টেটরশিপ থেকে যদি বাঁচতে হয়, গণতন্ত্রকে যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে যেটা ভালো হবে, যে সিদ্ধান্ত আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বরা নেবে, আমরা তার পক্ষে থাকবো। তাহলে তো ঘুরে ফিরে এই কথাই বলতে হয় যে দিল্লিতে দোস্তি আর বাংলায় কুস্তি। একেবারেই তাই, আমরা নিজেরাই তাই বলি যে বাংলাতে উনি আমাদের সাথে কুস্তি করেন অথচ দিল্লিতে গিয়ে দোস্তি করেন। তবে হ্যাঁ, মমতা ব্যানার্জির দুটো দিকে আপনাকে দেখতে হবে। একদিকে যেমন ইন্ডিয়া জোটে উনি প্রথম দিন থেকে ছিলেন, মানে ইভেন উনি বলছেন যে উনি নাকি নামাকরণ করেছেন, জানি না সেটা, কিন্তু তাও আবার ওনার আরেকটা দিক কিন্তু মোদিজির, মানে মোদিজি কিন্তু ওনার ঘেঁটিটাকে ধরে রেখেছেন, কারণ ওনার আবার টেনশনও আছে যে ওনার এত দলে যারা রয়েছেন বড় বড়, মানে যারা চর্যবৃত্তিতে মানে মেডেল পাওয়া আর কি লোকজনেরা, এখন কে কখন মোদি সরকার গ্রেপ্তার করে নেবে, ইডি সিবিআই পাঠিয়ে কি করবে, সেই দিকটাও ওনাকে নজর রাখতে হচ্ছে। এখন উনি জোটে যাবেন কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। তো সব দিক দেখে বিবেচনা করে নিশ্চয়ই আমাদের দল সেটা সিদ্ধান্ত নেবে। আর কংগ্রেস তো কোনো আঞ্চলিক দল নয় বা কোনো গ্রামীণ দল নয়, কংগ্রেস একটা ন্যাশনাল পার্টি। তো আমাদের ন্যাশনাল পার্টি হিসেবে যে ঊর্ধ্বতন নেতৃত্বরা বা সুপ্রিমও যেটা ডিসিশন নেবে সেটাই আমাদের শিরোধার্য, মানে সেটাই আমরা মাথা পেতে নেব। একেবারে, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম আমরা এআইসিসি নেত্রী পূজা রায়চৌধুরীর সঙ্গে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তৃণমূলের সঙ্গে জোট নয়, যেমনটা অধীর রঞ্জন চৌধুরী জানাচ্ছেন যে বামেদের সঙ্গে তারা জোটে যেতে চান, তবে দিল্লি থেকে যদি নির্দেশ আসে তাহলে মেনে নেবেন দল, এমনটাই জানালেন কংগ্রেসের নেত্রী। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।